অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে উত্তাল বিহার জেহানাবাদ মুঙ্গের বক্সার থেকে নওয়াদা ছাপড়া আর বেগুসরায় বিভিন্ন জায়গায় কোথাও স্টেশন ভাঙচুর কোথাও ট্রেনে আগুন কোথাও বিক্ষোভ পুলিশের লাঠি কাঁদানে গ্যাস অগ্নিপথে প্রতিবাদে হরিয়ানাতেও বিক্ষোভ অবরোধ রাস্তা গাড়ি উল্টে দিয়ে আগুন কেন সেনায় স্বল্প মেয়াদে নিয়োগ প্রশ্ন বিক্ষোভকারীদের মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে আজও পথে কংগ্রেস দিল্লিতে বিক্ষোভ হাত শিবিরের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস নেতাকর্মীদের বিজেপির বিরুদ্ধে স্লোগান বিক্ষোভকারীদের লখনৌ হায়দ্রাবাদ বেঙ্গালুরু তিরুবনন্তপুরমেও কংগ্রেসের বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের বেশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ রাহুলকে ইডি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে জম্মু চণ্ডীগড়েও বিক্ষোভ পরপর তিন দিন রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদ আজ কলকাতাতেও রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ পুলিশ আটকালো কংগ্রেস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শহীদ মিনারে এসএলএসটি চাকরি প্রার্থীদের অবস্থান তুলে দিল পুলিশ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী মধ্যশিক্ষা পর্ষদের অফিসার সিবিআই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও যান তদন্তকারীরা বাড়ি থেকে তাকে ডেকে আনায় মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে সেখানে আরও এক দফা জিজ্ঞাসাবাদ চলে ঋণদানকারী অ্যাপ থেকে সাবধান অ্যাপ স্টোরগুলোতে 600 বেশি বেআইনি অ্যাপের রমরমা প্রতারণার ভুরি ভুরি অভিযোগ বেআইনি অ্যাপে কিছু ঘটলে দায় নেবে না রিজার্ভ ব্যাংক শুধুমাত্র তাদের তালিকাভুক্ত অ্যাপ ব্যবহারের পরামর্শ আরবিআই দেশে 12,000-এর গণ্ডি পেরোলো দৈনিক কোভিড সংক্রমণ একদিনে করোনা আক্রান্ত 12,213 24 ঘন্টায় দেশে করোনায় মৃত 11 অ্যাক্টিভ রোগী 58,000-এরও বেশি বেসরকারি ব্লাড ব্যাংকে বাড়তে পারে রক্তের দাম ইউনিট পিছু বাড়তে পারে রক্তের দাম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে প্রস্তাব এখনও ইউনিট পিছু রক্তের দাম 1,050 টাকা দীর্ঘদিন ধরে লিভ ইন করলে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ বলে ধরে নেওয়া হবে লিভ ইন যুগলের সন্তান হলে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না কেরলের একটি মামলায় নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টে উত্তরবঙ্গে টানা বৃষ্টি তিস্তা তোর্ষা সহ একাধিক নদীতে হলুদ সতর্কতা নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা উত্তরবঙ্গে আগামী 4-5 দিন ভারী বৃষ্টি রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা প্রবল বৃষ্টিতে সিকিমের লাচুং ও চুংথাংয়ে ধস 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি দুর্বল মৌসুমি বায়ু ঢুকছে দক্ষিণবঙ্গে বর্ষা এলেও আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম মেঘালয়ে প্রবল বৃষ্টি বিভিন্ন জায়গায় ধস নেমেছে অসমেও ফের বন্যা পরিস্থিতি ধসের জেরে হাফলং শিলচর জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী লাইট অ্যান্ড সাউন্ডে ফুটিয়ে তোলা হয়েছে মন্দির প্রতিষ্ঠার ইতিহাস কুঠিবাড়ি মিউজিয়ামের উদ্বোধন করলেন মমতা দক্ষিণেশ্বরের ইতিহাস নিয়ে সচিত্র বই প্রকাশ আর্থিক সংকট মোকাবিলায় পাকিস্তানে চা বিরতি আমদানি করতে প্রচুর খরচ চা কম খান নাগরিকদের আর্জি পাক মন্ত্রী এভাবে আর্থিক সংকট সামাল দেওয়া সম্ভব নয় মত অর্থনীতিবিদদের